بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দিনী ভাই আব্দুল সাত্তার, আপনি প্রশ্ন করেছেন যে অনেক মাহফিলে উলামায়ে কেরামকে আলোচনা করতে সময় শোনা যায় যে মা খাদিজা আবার একই স্টেজে তারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ফাতেমার ব্যাপারে বলেন মা ফাতেমা, এটা ঠিক কিনা? প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা 33 নম্বর সূরা সূরা হাজাবের 6 নম্বর আয়াতে বলছেন সকল স্ত্রী সকল মুমিনদের জন্য মা, তাদেরকে বিয়ে করা হারাম, আপন মা যেমন ঘনিষ্ঠ তারাও তেমন মা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম বলার সময় কেউ যদি বলে মা, তাতে কোনো সমস্যা নেই। বলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন বা মা খাদিজা বলেছেন, এভাবে মা জাইনাব বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন তখন তার 9 জন স্ত্রী জীবিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2 জন স্ত্রী মারা গিয়েছেন, এই মোট 11 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এছাড়া আরো দুইজনকে বিয়ে করেছিলেন, তাদের সাথে বাসর হয়নি, এই মোট 13 জন। যাই হোক, ইনারা হচ্ছেন মুমিনদের জন্য হচ্ছেন মা, তাদেরকে তারা তাদেরকে মা বলে ডাকা যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যারা কিন্তু আমাদের জন্য মা নয়, এর পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। সম্মানিত দিনী ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা, এটা হচ্ছে শিয়াদের কালচার। শিয়ারা ফাতেমাকে মা বলে থাকে, শিয়ারা শুধুমাত্র ফাতেমাকে মা বলে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 3 জন কন্যা যাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, তাদেরকে কিন্তু তারা মা বলে ডাকে না, শুধুমাত্র ফাতেমাকে ডেকে থাকে, ফাতেমার ব্যাপারে বলে মা ফাতেমা। অর্থাৎ হাসান হোসেন হচ্ছে তাদের ভাই আর ফাতেমা হচ্ছে তাদের মা। এটা হচ্ছে শিয়াদের আকীদা, শিয়াদের ভ্রান্ত আকীদা। আর শিয়াদের আকীদায় মদদপুষ্ট আমাদের দেশের উলামায়ে কেরাম, বিশেষ করে যারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআত দাবি করে, এই সকল সুন্নি, সুন্নি মানে আমাদের দেশে যারা সুন্নি এরাই হলো বিদাতী। কারণ আমাদের দেশে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআত অর্থাৎ হানাফি বা দেওবন্দি অথবা আহলুল হাদিস, তারা কিন্তু নিজেদেরকে সুন্নি, তারা নিজেদেরকে সুন্নি দাবি করে, কিন্তু ওইভাবে না। অর্থাৎ এদেশে যারা বেদাতি এরাই নিজেদেরকে সুন্নি দাবি করে, এরা বেদাতি অথচ নিজেদেরকে সুন্নি দাবি করে। যেমন এদেশে যত পীর ফকির মাজার রয়েছে, তারা নিজেদেরকে সুন্নি দাবি করে। আর এই পীর ফকির মাজার, এই শিয়া মদত পুষ্ট, এরাই ফাতেমাকে মা বলে থাকে। ফাতেমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বাদ দিয়ে সকলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মাঝে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিনরা হচ্ছে ভাই ভাই। তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ভাই এবং বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, সকল সাহাবা আমাদের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মহিলা সাহাবা রয়েছে, সকলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তারা আমাদের বোন। সুতরাং ফাতেমাকে মা, ফাতেমা বলা যাবে না, এটা শিয়াদের আকীদা। আর আমাদের দেশের অনেক ভালো আলেম, তারাও ফাতেমাকে মা বলে থাকে। যে ফাতেমাকে মা বলা যে যায় না, এটা তারা জানেই না, বুঝেই না। অর্থাৎ গড্ডালিকা প্রবাহে তারা প্রবাহিত, অনেকেই মা ফাতেমা বলে থাকে, তাই তারাও বলে। কিন্তু এটা যে গবেষণার দাবি রাখে যে বলা যাবে কি যাবে না, এই ব্যাপারে তাদের কতটুকু জ্ঞান রয়েছে আল্লাহ আলেম। পরিশেষে কথা এটাই, মা খাদিজা বলা যাবে কিন্তু মা ফাতিমা বলা যাবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।